वेलकम टू रुदुछाय कलर एंड शेप्स चैनल सकल के आंतरिक प्रीति और शुभेच्छा जानिए शुरू कर रुबाइयात निम्मी देखते कुर्ती साथ ही डाई ओढ़ना हमार डिजाइनर कुर्ती आमरा होच्छे आमादेर बुटिक्सेर जोन्नो बानियेछि सेखाने डाइंग ओढ़ना छिलो तो एगुला छिलो आमार पैटार्न डाई पैटार्नगुलो आमार खूब सुंदर आसछे ना अनेक आपुदेर खूब सुंदर फुलेर मतो पैटार्न आसछे आमार ना आसछे ना जाइहोक तारपरेओ असुविधा नाई जा एसेछे ताई आमार जोन्नो इनाफ कारण कुर्तीगुला सोल्ड आउट अलरेडी एनीवेज आमी जाच्छी देखाच्छी जे आमी ना किछु एक पेटी ओढ़ना नियेछिलाम जे ये पार करा जे जड़ी पार करा जे ओड़नागुला से ओड़नागुला नियेछिलाम आमार कुर्तिर जोन्नो किन्तु कुर्तिते ओड़नागुला एसेछे होच्छे माने फल्ट किछु ओड़ना काटा एसेछे अर्धेक अर्धेक करे काटा एसेछे तखन आमी कि करब तखन आमी एभाबे काटा पिसगुलाके आमी डाई करेछि डाई करे तारपरे पार पार हिसेबे आमी एक कालारेर जे कापड़टी बेस कापड़टी सेई कापड़टिके होच्छे आमी जयेंट करे दियेछि एभाबे होच्छे आमी आसले ओड़नागुलाके रेडी करेछि ওনার মিডল পার্ট মিডল পোর্শনে আসতেছে ডাইয়ের কালার এটা আসতেছে হচ্ছে পাড়ের কালার ঠিক আছে তো আচ্ছা আমরা হচ্ছে মানে প্যাটার্ন ডাই করেছি আর এটার বেস কালার ছিল রানী গোলাপি তা আমি না এইভাবে হচ্ছে আমার রেড ওনার মধ্যেও ফল্ট ছিল তো রেড ওনারটিকেও আমরা হচ্ছে এভাবে ডাই করি যে রেড ওনার ভিতরের অংশে আমরা হচ্ছে যে মাল্টি ডাই করেছি প্যাটার্নগুলি তো আপনারা ভালো করেই জানেন যে প্যাটার্নটি হচ্ছে সমবাহু ত্রিভুজের যে প্যাটার্ন সেটি হ্যাঁ তো এভাবে হচ্ছে ওড়নার যে টুকরোটি আমার সেই ওড়নার টুকরোটিকে আমি ভাঁজ দিয়ে নিই তারপরে হচ্ছে আমি আটকে নিই তারপরে আমরা ভ্যাট ডাই করি পরিমাণে আর গেলাম না কারণ এগুলো না ছোটো ছোটো টুকরা সেজন্য আর পরিমাণটা আপনারা বললে বুঝবেন না এটা আমার ওড়নাগুলাতে ফল্ট সেই ফল্টটাকে আমি মানে ই করে নতুন করে হচ্ছে পরেছি তো একটা বাহু আমি টিয়া কালার করে চূড়াটিকে যে ত্রিভুজের যে চূড়া অংশটি ছিল সেই অংশটিকে আমি ইয়ালো কালার ভ্যাট ইয়ালো কালার করছি 20 মিনিট পরে হচ্ছে আমরা ধুয়ে ফেলি এরকম করছি তো ভালোভাবে হচ্ছে ধুয়ে টুয়ে ফেলে তারপরে আমরা এগুলা শুকিয়েও নিব যাই হোক আমরা আসলে এখন কালারিংয়ে অতটা বেশি গুরুত্ব দিব না এটা একটি বিশ্লেষণ ধর্মী তো আমি আসলে কিছু ব্যাখ্যা দেব মানে কাজগুলো শেষ করে কিছু ব্যাখ্যা দেব আমি একটু জাস্ট প্যাটার্নটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের যে প্যাটার্নটি সেটি দুইটা কিন্তু একটু আলাদা ডিফারেন্ট সামুজা ভাজ দুইটাই কিন্তু দুইটা কিন্তু একটু ডিফারেন্ট এটা সমদ্বিবাহু ত্রিভুজের একটি বাহু কিন্তু ইয়ালো কালার হচ্ছে হ্যাঁ যাই হোক একটা বাহু ইয়ালো কালার হচ্ছে এবং চূড়ার অংশটি কি হবে যেন টিয়া কালার হবে চামচ দিয়ে আমি এভাবে করছি কারণ হচ্ছে যেন কালারটি একটু মানে ঠিক মতো ভিতরে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আসলে একটু যায় সেই কারণে করছি আর এখানে যে টুকরাগুলো আমার সব টুকরাগুলাই একই সমান আর কাপড়ের যে কালার আর যে কেমিক্যাল আমি ব্যবহার করেছি ঠিক একই মেজারমেন্টে আমি আসলে কেমিক্যালগুলি ব্যবহার করেছি একটি বাহু হচ্ছে আমি হলুদ রং করার পরে অপর চূড়াটি আমি হচ্ছে ভ্যাট সবুজ সরি টিয়া কালার করছি তো কালার করা শেষ এরপরে ধোয়া ধুই তারপরে হচ্ছে শুকানোর পর্ব এরপরে হচ্ছে আমার বকবকানি শুনবেন যে আমি অনেক অনেক অনেকক্ষণ ধরে বকবক করব এবং একটু ইম্পর্টেন্ট কথাই বলবো সেজন্য আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তো এটা হচ্ছে আমার শুকানোর পার্ট এবং আমার হচ্ছে প্যাটার্নগুলো দেখেন খুব সুন্দর আসেনি কিন্তু তো অসুবিধা নাই ওড়নাগুলো না জোস হয়েছিল হ্যাঁ এটা তো একদম ভিজা অবস্থায় একটু একটু বেশি গাঢ় গাঢ় লাগতেছে তারপরে হচ্ছে যে বকবকটা করব সেটা এখান থেকে শুরু এই দুটা দেখেন একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে রানী গোলাপি আমার বেস কালার ছিল তো বেস কালারটিতে আমি সমবাহু ত্রিভুজ যেটা দেখালাম প্রথম ভাঁজটা সেই ভাঁজটা করেছি এবং আমি একইভাবেই কালার করেছি দুটা কালার কিন্তু খেয়াল করে দেখবেন রানী গোলাপি যে বেস কালারটি সেটা প্রায় বলতে গেলে নাই আর রেড কালারটি যেন আরও ডার্ক হয়েছে বেস কালার যেটা নর্মাল তার থেকে যেন বেশি ডার্ক ভালো করে আপনি দেখতে পাবেন খেয়াল করলে
এখন এটার হওয়ার কারণ কি আসলে আমি বুঝতে পারতেছি না, তবে রানী গোলাপি কালারটি বেশি খেয়ে যায়, কেমিক্যালে বেশি সরে যায়, থাকেই না বলতে গেলে। আর টিয়া আর ইয়েলো কালারটি বেশি এসেছে, আর এখানে রেড কালারটি দেখতে পাচ্ছেন, রেড কালারটি কিন্তু বেশি যায়নি, ইভেন মানে যায় তো নাই আর একটু বেশি ডার্ক হয়েছে। তো আমি কিন্তু কেমিক্যালের পরিমাণ সেম সেম, রং কেমিক্যালের পরিমাণ সেম সেম দিয়েছি এবং কাপড়ের পরিমাণও সমান। তো সেম সেম দেওয়ার পরে আমার এরকম যদি অবস্থা দাঁড়ায় তাহলে বুঝতে হবে যে আমাদের কেমিক্যাল আরেকটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। রেড কালারের ক্ষেত্রে কিন্তু আরেকটু যদি আমি রেড কমাতে চেষ্টা করি সেই ক্ষেত্রে আরেকটু কেমিক্যাল বাড়িয়ে দেওয়া যেতে পারে। এটাই ছিল আমার আসলে বকবকানি। এবং আমি এখন যে দুটা ওড়না দেখাচ্ছি এটাও হচ্ছে আমাদের সেম প্যাটার্ন, এটা হচ্ছে সমুদ্রি বা হুচেবুজ যে পরের প্যাটার্নটি দেখিয়েছিলাম সেই প্যাটার্নের ত্রিভুজের উপরে হচ্ছে দুইটি ওড়না, আর ওড়না দুইটির আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা দুই রকম এসেছে, তাই না? আর এখানেও একই অবস্থা যে আমার রেড কালারটি গাঢ় গাঢ় আর হচ্ছে রানী গোলাপি কালারটি না বলতে গেলে অনেক কমে গিয়েছে, অনেক অনেক কমে গিয়েছে, যে বলতে গেলে প্রায় নাই নাই ভাব এরকম, তাই না? আর রেড কালারটি কতখানি ডার্ক ডার্ক পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা শিখলাম যে বাজার থেকে কিনে আনা রানী গোলাপি কালার কিন্তু ভ্যাট রঙে বেশি খেয়ে যায়, এবং রেড কালারটি যদি আপনারা আরও বেশি সরাতে চেষ্টা করেন সেক্ষেত্রে কেমিক্যালটি বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে? আর এগুলা তো আসলে আমার বাণিজ্যিক ভিত্তিতে করা, এবং আমি হচ্ছে কত ক্রিয়েটিভ না, আমার নিজের ক্রিয়েটিভিটিতে আমি খুব মুগ্ধ যে ওড়নাগুলা কাটা আমার তো মাথা পুরো পুরো নষ্ট হয়ে গেল। পরে আমি ঠাস করে মানে চিন্তা ভাবনা করে বের করে ফেললাম যে আমি এভাবে এভাবে আমার ওড়নাটা আমি রেডি করে ফেলি, তারপরে হয়ে গেল আমার কুর্তির সাথে ফ্যাশনেবল ওড়না, ডাইং ওড়না, ভাল লেগেছে? সবাই ভালো থাকবেন, ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চাই। ধন্যবাদ।